আগবাইছে পৰা বুলি খবৰ। 7 ডিসেম্বৰৰ পৰা বিটিচিৰ নিৰ্বাচন দুটা পৰ্যায়ত অনুষ্ঠিত হ'ব নিৰ্বাচন। 7 ডিসেম্বৰত বাক্সাৰ উদালগুৰি জিলাত ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হোৱাৰ বিপৰীতে 10 ডিসেম্বৰত কোকৰাঝাৰ আৰু চিৰাং জিলাত অনুষ্ঠিত হ'ব ভোট গ্ৰহণ। 12 ডিসেম্বৰত হ'ব নিৰ্বাচনৰ ভোট গণনা। পুনৰবাৰ জনাইছো যে 7 ডিসেম্বৰৰ পৰা বিটিচি নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব, দুটাকৈ পৰ্যায়ত অনুষ্ঠিত হ'ব এইবাৰ নিৰ্বাচন। 7 ডিসেম্বৰত বাক্সাৰ উদালগুৰি জিলাত ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হোৱাৰ বিপৰীতে 10 ডিসেম্বৰত কোকৰাঝাৰ আৰু চিৰাঙত অনুষ্ঠিত হ'ব ভোট গ্ৰহণ। ঘোষণা হ'ল বিটিচি নিৰ্বাচনৰ দিন, দুটা পৰ্যায়ত অনুষ্ঠিত হ'ব বিটিচি নিৰ্বাচনৰ ভোট গ্ৰহণ। 7 ডিসেম্বৰত অনুষ্ঠিত হ'ব প্ৰথম পৰ্যায়ৰ ভোট গ্ৰহণ, 10 ডিসেম্বৰত অনুষ্ঠিত হ'ব দ্বিতীয় পৰ্যায়ৰ ভোট গ্ৰহণ। প্রথম পর্যায়ত বাক্সা আর উদালগুড়ি জেলাত অনুষ্ঠিত হব ভোট গ্রহণ, কোকরাঝাড় আর চিরাং জেলা দ্বিতীয় পর্যায়ত অনুষ্ঠিত হব ভোট গ্রহণ। নির্বাচনের দিন ঘোষণার পাছতে রাজনৈতিক দলসমূহের মাজত তীব্র রূপত বৃদ্ধি পাইছে তৎপরতা। ইলেকশন কমিশনক আমি আদরণি জানাইছো, তেওঁলোকে এটলাস্ট আফটার লং 9 মান্থস ইলেকশনের তারিখ ঘোষণা করেছে। দুটা টাইমতে হব লাগে সেটা আমিও বিচারি আছো, কারণ করোনা ভাইরাসের একটা পরিবেশ আসলে আর আনপিনেদি ভালকে যদি শান্তি ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন হব লাগে, তো দুটা ফেসত হওয়াটাই ভাল, আমি সেটুকু বিচারিছো। এইবেলে বিটিসি নির্বাচনত মুখ্য ভূমিকা গ্রহণ করব হাগ্রামা মহিলার নেতৃত্বাধীন বিপিএফ, প্রমোদ বড়ো নেতৃত্বাধীন ইউপিপিএল আর ভারতীয় জনতা পার্টি। নির্বাচনত অন্যতম ভূমিকা লব সাংসদ নবহরণিয়ার গণসুরক্ষা পার্টিও। 12 ডিসেম্বরত অনুষ্ঠিত হব বিটিসি নির্বাচনের ভোট গণনা। উল্লেখযোগ্য যে করোনা মহামারীর বাবে স্থগিত রখা হয়েছিল বিটিসি নির্বাচন, বর্তমান রাজ্যপালের শাসনের অধীনত আছে বিটিসি। কোকরাঝারের পর আন্তিগিরি নার্জারি রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট। ফেব্রুয়ারি